আজ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক শামসু স্যামসন। প্রথমে হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠিয়ে অল্প রানে আটকে দেওয়াই ছিল রাজস্থানের মূল লক্ষ্য। ঠিক সেরকমে চেন্নাইয়ের মাটিতে অরেঞ্জ আর্মিকে 20 ওভারে 175 রানে আটকে দেয় রাজস্থান, যার মধ্যে হেনরি ক্লাসেনের ব্যাট থেকে আসে 34 বলে 50 রান। তাছাড়া রাহুল ত্রিপাঠি 15 বলে 37 রান, ট্যাভিস হেডের 28 বলে 34 রানের ইনিংসে ছিল বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে বল হাতে 3টি করে উইকেট শিকার করেন টেন বোল্ট এবং আবেশ খান। রাজস্থান রয়্যালসকে ফাইনালে পৌঁছাতে হলে প্রয়োজন ছিল 20 ওভারে 176 রান। যেহেতু ডিউ ফ্যাক্টর ছিল একটি বড় ফ্যাক্টর, তাই এই রান তোলা খুব একটা কঠিন ছিল না রাজস্থান রয়্যালসের জন্য। কিন্তু তারপরেও শুরুটা ধীরগতির হয় রাজস্থানের। 4th ওভারে টম কোহলুর কাটমোর মাত্র 10 রান করে প্যাট কামিন্সের শিকার হন। এরপর যশস্বী জয়সওয়ালের সঙ্গে দিতে আসে অধিনায়ক শামসু স্যামসন। পাওয়ার প্লে শেষে 1 উইকেটের বিনিময়ে 51 রান তোলে রাজস্থান। তারপর যশস্বী 21 বলে 42 রান করে শাহবাজ আহমদের শিকার হন। তখনই ম্যাচটি ঘুরে যায় হায়দ্রাবাদের দিকে, কারণ এরপর ঝড়ের গতিতে উইকেট হারতে থাকে রাজস্থান। ব্যর্থ হন শামসু স্যামসন থেকে শুরু করে রিয়ান পরাগ, সিমরান হেটমায়ার, তবে রামমেল পাওয়াল আজ ব্যাট হাতে ব্যর্থ হন। তবে ধ্রুব জুরলের একদিক থেকে নিজের লড়াই চালিয়ে যেতে থাকে, শেষমেশ তিনিও ব্যর্থ হন। 35 বলে 56 রান করে চেষ্টা করেন দলকে জেতানোর, কিন্তু অন্যদিকে তার সঙ্গ না পাওয়ায় 36 রানে হারতে হয় রাজস্থানকে। এরই ফলে এই জয়ের ফলে ফাইনালে পৌঁছাল সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ বল হাতে 3টি উইকেট নিয়েছে শাহবাজ আহমেদ এবং অভিষেক শর্মা। অধিনায়ক প্যাট কামিন্স 2টি উইকেট নিয়েছেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহই পরবর্তীতে আমাকে ভিডিও দিতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।